তুই আর কতদিন নিয়ে নিলাম এডোবি ক্রিয়েটিভ ক্লাউডের লাইসেন্স, আর ওই মস্কারি করতেছি, দুষ্টামি করতেছি আর কি। এমনি 1 বছরের জন্য নিয়েছি আমি, এবং মাঝে মধ্যে নিয়ে আর কি, কিন্তু এগুলা যে আমাদের যে বাজেট, এই বাজেটে ফটোশপ যে ইউজ করতে পারে এটাই অনেক কিছু। এই বাজেটে ফটোশপ ক্রিয়েটিভ লাইসেন্স নিয়ে কি বলবো আর, বাকিটা ইতিহাস। তারপর আমি নিলাম 1 বছরের জন্য, 1 বছর ইউজ করব, কেমন দেয় দেখ, মানে কেমন সার্ভিসটা একটু দেখতেছি আর কি। 1 বছরের জন্য লাইসেন্স আমার হয়ে গেলাম, ওনারা নিজে থেকে মেল করছে, 1 বছর মানে কেনার পর আর কি, নেওয়ার পর আর কি, 1 বছরের জন্য লাইসেন্স নেওয়ার পর ওনারা নিজেরা মেল করছে, এখন থেকে আমি 1 বছরের জন্য অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড ইউজ করবো লাইসেন্স দ্বারে, কোনো বৈধ না সব। আর যে বাজেট কেন বৈধ না, নাম যে লাইসেন্স মাত্র সফটওয়্যারটা যে ইউজ করতে পারে এটাই অনেক কিছু, এটাই আর কি। মাঝে মধ্যে যেমন হইতে হইতে এভাবে হইলো এখন আর কি, এভাবে আরো অনেক সফটওয়্যার নেওয়ার চিন্তা, একটা আরেকটা সফটওয়্যার নেওয়ার চিন্তা আছে যেটার প্রাইস অনেক বেশি, অনেক বেশি হওয়াতে এখন নেওয়া যাবে না। ইফ আই সার্ভাইভ উইথ দিস ওয়ার্ক, কি বলতেছে আমি আপনাদেরকে বোঝাই, কারণ আমার কথাগুলো ফুল ক্লিয়ার না কেন জানেন, কারণ আমি ক্লিয়ার করতে চাই না। রিজন রিজন হলো আমি নিজেই ক্লিয়ার ফিল করি না, আপনাদেরকে আর সামনে কেমনে ক্লিয়ার করবো, বুঝেন না বিষয়টা। বিষয়টা হচ্ছে আমি এখনো ক্লিয়ার করতেছি না, এইটাই আর কি, ক্লিয়ার না ক্লিয়ার বোঝা যাবে না, আর যারা বোঝেন ওনারা বুঝবে না। নিজে আগে স্বয়ংসম্পূর্ণ ফিল করে তখন আপনাদেরকে স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ টোটালি আমি যেই লেভেলে, অর্থাৎ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, আমি ক্লাস 8-এ পড়া অবস্থা আপনাদেরকে 7 পর্যন্ত শেখাবো, আমি 8-এরটা কেমনে শিখাতে যাবো, শিখাতে পারবো না, এটা হচ্ছে রিজন। আমি এখনো স্বয়ংসম্পূর্ণ ফিল করি না, যার কারণে আপনাদেরকে স্বয়ংসম্পূর্ণ বলতে পারি না, তাই আমার কথাগুলো এলোমেলো। আর দ্বিতীয়ত আমি তো স্ক্রিপ্ট লিখি না ভাই, এই জন্য আর একটা রিজন, এটাই আর কি। তবে আমি ফিলিং কুল এডোবি ক্রিয়েটিভ ক্লাউড নিয়ে, আর আমি আবার আরেকটা আরেকটা হাসি, আই এম ফিলিং ক্রেজি বিকজ আমি সিনেমাটোগ্রাফার, নিচে ফটোগ্রাফির জিনিস, আমি সিনেমাটোগ্রাফার, ওয়াইডিং লাইনের সিনেমাটোগ্রাফার, আমি ইউজ করতেছি কি, আমি মানে সাউন্ডের জন্য কিউস ইনভেস্ট করতেছি, মানুষ ওয়াইডিং লাইনে যারা আছে সিনেমাটোগ্রাফার, আমি জানি, আমি এমনকি কয়েকজনের সাথে কথা বলতেছি, ওনাদের ওনারা অবশ্য সামনে বলবে না, আমি জানি এখন যে একটা টক শো বা মিটিং হয়, সব ফটোগ্রাফার ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার মিলে, ফটোগ্রাফারদের রিজন আমি বলবো না আমি, কারণ আমি সিনেমাটোগ্রাফারই একজন, ফটোগ্রাফার সরি দুইটাই, আমি সিনেমাটোগ্রাফার। তো সিনেমাটোগ্রাফার বেশিরভাগ সিনেমাটোগ্রাফার আমাকে কি বলবো জানেন, মাথাকে মানে লসে তসে এরকম বলবো, কারণ ভাই কেন সাউন্ডটা কেন এত বড় ইনভেস্ট করতে হবে, সাউন্ড তো তোমার ওয়েডিং লাইনে কিছু দিবেন, বাট আমি ভাই ওয়েডিং লাইনের জন্য না, আমি আদার্স একটা কাজের জন্য হিউজ একটা ইনভেস্ট করবো বলছিলাম অনেকদিন আগে, একবার বলছিলাম, ওইটাতে অ্যামাউন্ট বলা আছে, আজকে এখন অ্যামাউন্ট বলতে চাচ্ছি না, কারণ এটা দেখতেছেন আপনারা, এটা দেখে হয়তো বোঝার মানুষ বুঝে যাবে, ফটোগ্রাফাররা বুঝবে, যা সবাই বুঝবে গুগল ফর অ্যাভেলেবল ক্রিয়েটিভ ক্লাউডের লাইসেন্স কত নেয় 1 বছরের, এটা আর কি। তো এইভাবে আস্তে আস্তে কিছু কিনো কিনে আর কি, এমন এমন জিনিস আরও আমার এমন কিছু জিনিস কিনে আছে, আর ভাই টাকাগুলো কেমনে কোথায় যায় এটা এরকম এইভাবে যায় আর কি। এর আগে একটা অনেক কিছু লাইসেন্স নিয়েছিলাম, অনেক মজা ছিল, এখন এটা ওইটা আরো গুলা কিছু কিছু মেয়াদ আস্তে আস্তে কমে আসতে চাই, এইটা এটা আবার আরেকটা, এটা পাগলের মতো বিয়ে করেন, আমি ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার আমি এটা কেন নেবো, এটার মধ্যে লাইটরুম তো ফোর ডিগ্রি, লাইটরুম বলতেছে কি প্রিমিয়ার 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 এখানে আছে, আপনাদেরকে প্রিমিয়ার বলে এখনো মেসেজ দেয়া নাই, কারণ লাইটরুম এগুলো আছে ফার্স্টে দিয়ে দিছে আর কি, কারণ ওরা লাইসেন্সটা এগ্রিমেন্ট করবে, এরপরে আস্তে ধীরে পাঠাবে আপনাদেরকে, রেডি করবে আপনাকে, ডিটেক্ট করবে, এমনি ধুম করে দিয়ে দিবে না, টাকা দিছেন আপনি, সস্তা জিনিস মতো না এটা আর কি। আর ওকে উল্টা পাল্টা তো আমি বলি, কারণ আমার গুলো তো স্ক্রিপ্টেড রাইটিং না, স্ক্রিপ্টেড কিছু না, এটাই এডোবি ফটোশপ প্রিমিয়াম লাইসেন্সের সাথে কারাগারে ইউজ করতে চান, চলে আসুন। ওকে অনেক কথা বলে ফেলছি, সবাই দোয়া করবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ আমার আর একটা সফটওয়্যার যেটা কেনার ইচ্ছা আছে ওইটা যেন আশা পূরণ হয়, কারণ ওটা একটু দাম একটু বেশি, অনেক বেশি বলতে এখন এফোর্ড করা যাচ্ছে না বেসিক্যালি, এই জন্য ওটা নাইলে নিতাম। ওকে টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, এভাবে আর কি। মনে হয় যে কালকে একটা মেমোরি নিয়েছি আপনাদেরকে, আমি বলতে হবে কেন, লাইট যারা আছে যারা জেনারেল পার্সন অনেকে দেখে ওনারাদের জন্য বলি,
মাইক্রো এসডি কার্ড, মেমোরি কার্ড আছে, এগুলো ওয়াইড ফটোগ্রাফার জানে। ড্রোনের কার্ড আর কি, মনে করেন আমি ড্রোন না অন্য একটা কাজে নিয়েছি, ড্রোনের জন্য একটা নিয়েছিলাম, প্রায় অনেক ইউজ দাম। এটা দিয়ে আমি 250 টাকার দামের কার্ড 20-25টা একসাথে পাবেন আর কি, এই ধরনের সেম সাইজ বাট কোয়ালিটি ডিফারেন্স। ওখানে আবার অনেকে মনে করেন যে জিবি মনে হয় বেশি হইলে না, জিবি বেশি হলে বেশি না, যেমন ওইটা যে 128 জিবি নেন, আর জেনারেল মেমোরি যে 128 জিবি নেন, 128 জিবি জেনারেল মেমোরি 500 600 700 1000-এর মধ্যে পাই যাবেন। এটা এটা নিলে অ্যাডস 3 গুণ 4 গুণ পেমেন্ট দিতে হবে। রিজন হচ্ছে এটা এমবিপিএস বেশি, এমবিপিএস কে এগুলো আছে আলাদা বিষয়, এগুলো যার ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার জানে বেসিক্যালি, এগুলো সিনেমাটোগ্রাফার ফটোগ্রাফার বেশি দেখে। ওকে এটা অনেক কথা বলে ফেলছে, টাইম একটু বেশি হয়ে যাচ্ছে, বিদায় নিচ্ছে, দোয়া করবেন। অ্যাডোবি ক্লাউড নিয়ে নিলাম 1 বছরের জন্য, 1 বছর পর হয়তো আর অ্যাডোবি ক্লাউডের দিকে যাব না, আমার নেক্সট যেটা টার্গেট আছে ওইটাই লাগবে। না অ্যাডোবি ক্লাউড তো লাগবে, আচ্ছা ঠিক আছে, ওগুলো পরে ডিসকাশন। আমি এই স্ক্রিপ্ট লিখি না, এইটাই হচ্ছে আমার উল্টা পাল্টা যা যা ইচ্ছে তাতেই বলি। আর ওকে সবাই দোয়া করবেন। আচ্ছা আমি আর একটা বলে দিই, দোয়া করবেন, আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। এমন একটা ইনভেস্ট করতেছি যেটা রিজনেবল বলা যায় এক প্রকার, আর যারা বলতে তারা তো রিজনেবল। ওকে টাটা, আপনাদেরকে আগে বলছি, আগের ভিডিওটা দেখেন, অনেকে বুঝবেন কি বলতে চাইছিলাম। আর কথা ক্লিয়ার না, রিজন তো আপনাকে এখনই বললাম, এই ভিডিওটা ক্লিয়ার করলাম। ওকে টাটা, সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নিবেন, নিজের নিজেকে ভালোবাসবেন, নিজের কাজকে ভালোবাসবেন, তার মানে নিজের দেশকে ভালোবাসার সমান, তার মানে পৃথিবীকে ভালোবাসার সমান। টোটালি আপনি নিজেকে ভালো থাকেন, পুরা ইউনিট আপনি হচ্ছে পৃথিবীর একটা মাত্র বিন্দু, দেশের একটা মাত্র বিন্দু। আপনি নিজেকে ঠিক থাকেন, আপনি এমনি আপনি সবাই জায়গায় ঠিক থাকে, আপনি আপনি বলে সবাই জায়গায় ঠিক থাকে, তখন দেশ ঠিক থাকবে, দেশ ঠিক থাকলে পৃথিবী ঠিক থাকবে, এভাবে পুরা সবকিছু ঠিক থাকবে। দোয়া করবেন নিজ টোটালি কথা, আপনি অন্যদিকে নজর না দিয়ে নিজের উপরে ফোকাসটা রাখেন, যেটা আমারও দরকার, নিজে ঠিক থাকেন, সবাই ভালো থাকবে ইনশাল্লাহ।